ত্রিপুরায় তৃণমূলের পা নড়েচড়ে বসল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ঘন ঘন দিল্লিতে ডাক পড়ছে ত্রিপুরার বিজেপি নেতাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কয়েকদিন ধরেই দিল্লিতে ছিলেন তিনি দফায় দফায় বৈঠক করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তবে শুধু বিপ্লব দেব নন দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ত্রিপুরার রাজ্য বিজেপির সভাপতি মানিক শাহকেও তার সঙ্গে কথা বলেন জেপি নাড্ডা এবং অমিত শাহ শুক্রবার মানিক শাহ এবং বিপ্লব দেব দিল্লি থেকে আগরতলায় ফিরেছেন তাৎপর্যপূর্ণভাবে দুজনায় আলাদা আলাদা বিমানে দিল্লি থেকে ফিরেছেন আগরতলায় নেমে সাংবাদিকদের একের পর এক উত্তরে মানিক শাহ বললেন প্রয়োজনে জে এবং অমিত শাহ আগরতলায় আসতে পারেন এরপরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ত্রিপুরা বিজেপির একটি সূত্রের দাবি এখনই সাংগঠনিক এবং প্রশাসনিক স্তরে কোনো রকম রদবদল করবে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তবে ত্রিপুরায় সংগঠনের পুরো রাজ দিল্লির হাতেই রাখবে বিজেপি রাজনৈতিক মহলের মতে ত্রিপুরার রাজ যাতে বিজেপির হাত থেকে বেরিয়ে না যায় সেই ব্যাপারে সচেষ্ট হন দিল্লির বিজেপি নেতারা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তার স্বপ্ন পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিজেপি সরকার গঠন করার তার সেই স্বপ্ন বহুরাজ্যে পূরণ হলেও এই বাংলা এসে ধাক্কা খেয়েছে একুশের বিধানসভায় সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও বিজেপিকে পরাজয় স্বীকার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে উল্টে উত্তর পূর্বের বিজেপি শাসিত ছোট্ট রাজ্য ত্রিপুরার দিকে নজর দিল তৃণমূল কংগ্রেস বাংলাভাষী ওই রাজ্যে ধীরে ধীরে নিজেদের সংগঠন বিস্তার করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচন এখনো দুবছর দেরি এরই মধ্যে ত্রিপুরা সরকার বদলের আহ্বান জানিয়ে জোরদার প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর জোরাফুল শিবিরের এই অতি সক্রিয়তেতেই ভীদ নড়ে গিয়েছে বিজেপির ওই রাজ্যে বিজেপি নেতৃত্ব খুব একটা স্বস্তিতে নেই সেরা পরিষ্কার ঘন ঘন দিল্লিতে তলবের ঘটা দেখে